ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী রাজবাড়ী জেলার অন্তর্গত কালুখালী লাড়িবাড়ি ছাত্র কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত হাজরাত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম কত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকী মুসলিম ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি যাবতীয় কাজ থেকে ফারেক করে মুক্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বিহিস্তের বাগানের মধ্যে উলামায়ে ইকরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ত বা আজমাত বা মহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আপনারা খুশি না বেজার কম না বেশি বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ রব্বানা হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আল্লাহ তাআলা আজকের তাফসিরুল কোরআন মাহফিলকে কবুল করুন আমিন লাড়িবাড়ি ছাত্র কল্যাণ সংঘকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করুন আমিন সংগঠনের সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ সদস্যবৃন্দ মুহিব্বিন মুতাআল্লিকিন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিন আমিন অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন আমি সহ এই মাহফিলটি আল্লাহ তাআলা সকলের হেদায়েতের জারিয়া হিসেবে কবুল করুন আমিন কিয়ামতের মাঠে মুসিবতের সময় আল্লাহ তাআলা এই আয়োজন আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন আমিন প্রিয় ভাইরা পত্র এলাকার সমস্ত মুর্দিগানে কবর আজাবকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন আমিন সর্বোপরি আজকের মাইকের অপারেটরকে একটু সার্ভিস ভালো দেওয়ার তৌফিক দান করুন আমিন এছাড়া বিকল্প বলার আর কিছু নাই অনেকক্ষণ তো বসে থাকলাম এখন বসে থাকতে থাকতে টাইম চলে যাচ্ছে আর কি করার অপারেটর ভাই মাইকের আওয়াজ মোটামুটি বাহিরে যা আছে চলে আপনি শুধু মাইকটাই একটু প্যান্ডেলে ঘুরাই দিলে আমরা চলতে পারবো ইনশাআল্লাহ